নমস্কার বন্ধুরা, আজকে আমি করব তিলকুই। তিলকুই করতে লাগছে কই মাছ, যা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। লাগছে গোটা জিরে, ধনে, নুন, হলুদ, দুটো শুকনো লঙ্কা আর লাগছে কাঁচা লঙ্কা। তিলকুই করতে গেলে মেথি ফোড়ন অবশ্যই দিতে হবে। প্রথমে কড়াইতে গোটা ধনে আর জিরে গরম করে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে বেটে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার কই মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো বেশি কড়া করে ভাজবো না। মোটামুটি ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এবার ধনে, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব একসাথে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার মাছ ভাজার তেলে দিয়ে দেব মেথি। খেয়াল রাখতে হবে মেথি যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দেব মশলা বাটা, ধনে, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কম চাপে এবার কষিয়ে নেব। কষানোর সময় দুটো লঙ্কা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ, হলুদটা একটু বেশি দেব। বেশি কষাবো না, এবার সামান্য একটু জল দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দিয়ে দিচ্ছি একটু জল। এবার ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেব কই মাছ। ঝোল ফুটে উঠেছে, এই ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রেডি হয়ে গেছে তিলকুই। নামানোর পর কাঁচা সর্ষের তেল অবশ্যই দিতে হবে। এই রেসিপিটি গরম ভাত দিয়ে পরিবেশন করতে হয়, না হলে ভালো লাগে না। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।